हाय गाइस केमन आछेन सबाई निश्चय भालो। तो आज के आम्रा जे विषयटी निये भिडियोटी तैरी करेछि सेटी हलो पेवमेंट टाइल्स अथवा पार्किंग टाइल्स। एटा आम्रा किभाबे लागाई एबं लागानोर प्रसिडियोर एबं एर आगे की की करणीय विषय आछे से विषय विस्तारित आलाप करब एबं किछु भिडियो देखानोर चेष्टा करब। तो पेवमेंट टाइल्स लागानोर जोन्नो जेटा आमादेर सर्वप्रथम करते होबे सेटा हलो आमादेर टाइल्स सीमेंट बालू संग्रह करते हैं। एरपे जादेर दिए लागाबो ओदेर साथे कन्टैक्ट करार परे आमादेर प्राथमिक पर्याय जेटा करते हैं प्रथम फ्लोरटा चिपिंग करे निते हबे। चिपिंग करार परे भालोभावे परिष्कार करे निते हबे झाड़ू दिए भालोभावे परिष्कार करे निते हबे। एरपे जेटा करते हबे सेटा हलो আমাদের ফ্লোরের লেভেল টেনে নিতে হবে। লেভেল করে বিভিন্ন জায়গায় পায়া নিয়ে এবং যদি স্লোপ দেওয়ার দরকার হয় স্লোপ দিয়ে পায়া করে নিতে হবে। এরপরে যেটা করতে হবে যথাযথ নিয়মে মানে আমাদের রেশিও অনুযায়ী বালু সিমেন্ট মিক্সড করতে হবে। বালু সিমেন্ট মিক্সড করার পর এর সাথে আমাদের গ্রাউট বা গ্রাউটিং বানানো দরকার, অর্থাৎ সিমেন্ট পানির মিশ্রিত লিকুইড যে মিশ্রণটা এটাই হলো গ্রাউট। এবার এরপরে আমরা চেষ্টা করব যে কোনো একটা পয়েন্ট থেকে অর্থাৎ নির্দিষ্ট অথবা যে জায়গা থেকে আমরা কণাটা মাটাম করে নিতে পারবো। মাটাম করে নেওয়ার পরে আমরা টাইলসের সাইজ অনুযায়ী এবং টাইলসের যে গ্যাপ ওই গ্যাপ অনুযায়ী সুতা টানিয়ে নেব। সুতা টানিয়ে নিয়ে আমাদের একটা টাইলস বসাতে হবে বা দুই মাথায় দুটি টাইলস বসিয়ে সুতা ধরে নিতে হবে এবং পরবর্তীতে আমরা এই সুতো অনুযায়ী স্টেপ বাই স্টেপ টাইলস লাগিয়ে সামনের দিকে আগাতে থাকব। তো এখানে আর একটা বিষয়, আমরা আসলে এখানে দেখা যাচ্ছে যে টাইলসের ভিতরে যে জয়েন্টটা এটা মোটামুটি একটু মোটা রাখা হয়েছে, বিশেষ করে 5 মিলিমিটারের মতো, কারণ এর পরবর্তীতে আমরা এখানে পয়েন্টিং করে দিব যাতে দুটি টাইলসের ভালোভাবে বন্ডিং হয়, প্লাস হলো সংকোচন এবং প্রসারণজনিত যে সমস্যা আছে সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য মূলত আমাদের এই জয়েন্টটা একটু মোটা করে রাখা। তো পরবর্তীতে কী করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাদের টাইলস লাগিয়ে যেতে হবে এবং সিমেন্ট বালু রেশিও মতো মিলাচ্ছে কিনা এগুলো খেয়াল করতে হবে। আর যেটা হলো বিভিন্ন জায়গায় আমরা যে পায়াগুলি নিয়েছি ওয়াটার লেভেল করে সেখানে সুতা লাগানো থাকবে এবং ওই সুতা থেকে আমরা এটার সাথে লেভেলটা চেক করে নেব। তো আসলে এরকমভাবেই আসলে টাইলসটা লাগানো হয়। তারপরে বিশেষ করে আমাদের যে সকল সতর্কতা অবলম্বন করতে হয়, বিশেষ করে আমরা যে যে জায়গাটিতে আমরা টাইলসটা লাগাবো সেই জায়গাটা আগে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে সিমেন্ট এবং বালু মিক্সড করা যে মশলাটা ওটা দিব এবং এটা কোনো প্রকারেই যেন শুকনো না থাকে, এটা পুরোপুরি মোটামুটি ভিজে থাকে, তবে কাদা কাদা করা যাবে না। এরপরে ওটা বিছিয়ে আমরা কুনি দিয়ে কেটে তারপরে সিমেন্ট যে গ্রাউটটা দেওয়া হয় ওইটা দেব এবং এক্ষেত্রে আমরা বিশেষ করে রাবারের হ্যামারটা ইউজ করি যাতে এই টাইলসগুলো হ্যামারিং করলে ভেঙে না যায়। এবং টাইলস লাগানোর সময় একটি বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে ড্রয়িংয়ে দেওয়া যে ডিজাইনগুলো ফলো করতে হবে যাতে ডিজাইনগুলো ঠিক রেখে লাগানো হয় এবং আমরা লেভেলিংগুলো মাঝে মধ্যে চেক করব যাতে একটা টাইলস থেকে আর একটা টাইলসের লেভেল আপ ডাউন না থাকে। আমরা জয়েন্ট মেনটেন করার জন্য 5 মিলিমিটারের গ্লাসের টুকরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা গ্লাসের টুকরাই ব্যবহার করেছি।
তো আমরা দেখানোর চেষ্টা করতেছি যে পেভমেন্ট টাইলস লাগানোর যে প্রসিডিউর বা প্রক্রিয়া, এখন এখানে সিমেন্ট বালু মিক্সড করা মশলা দেওয়া হচ্ছে। দেওয়ার পরে আমরা সিমেন্ট গ্রাউট দিব। সিমেন্ট গ্রাউট দিয়ে টাইলস রেখে হ্যামারিং করবো। হ্যামারিং করার পর মূলত লেভেলটা চেক করলেই এটা লাগানো হয়ে যায়। তো আরও বিশেষ কিছু বিষয় আসলে খেয়াল রাখতে হবে, যেটা হলো আমাদের প্রথমে বলা উচিত ছিল যেহেতু মিস হয়েছে, সেটা হলো এই পেভমেন্ট টাইলস লাগানোর আগে যদি ফ্লোরে কোনো ইলেকট্রিক্যাল লাইন অথবা ফ্লোর দিয়ে যদি কোনো ইলেকট্রিক্যাল লাইন নেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে এটা টাইলস লাগানোর অবশ্যই আগে করে নিতে হবে। কারণ টাইলস লাগানোর পরে আসলে এটা তো আসলে সম্ভব না, তো আমরা আগেই দিয়ে নেব। তো আসলে এভাবে টাইলস লাগানো হয়, পেভমেন্ট টাইলস লাগানো হয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব পেভমেন্ট টাইলস কীভাবে পয়েন্টিং করা হয়, পয়েন্টিং করার প্রসিডিউর। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমরা আজকে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।